আজকে আমরা চলে আসলাম চিন্তা শহরে একটা শপিং মলে, এটা বিখ্যাত এদের। শপিং মলের নাম হলো ফনিক্স। এখানে ফেস্টিভ্যাল চলতেছে, এই জন্য লিখছে ফনিক্স ফেস্টিভ্যাল। চলুন আমরা যাই ভিতরে, দেখি কি কি অবস্থা, কি কি পাওয়া যায় বা কি অবস্থায় আছে মার্কেটটা। আসুন তাহলে। দেওয়ালি ফেস্টিভ্যাল হচ্ছে। কোন ফ্লোরে কি আছে সেটা জানার জন্য এখানে দেখলি।
হ্যাঁ সুন্দর অনেক সুন্দর তাই না তোমার ভালো লাগতেছে গুড চলো আমরা নিচে যাই দেখান দর্শক একটা মার্কেটের ভিতরে আমি মনে করবো যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে হাঁটার যদি অসুবিধা হয় শিশুদের বা বৃদ্ধদের সব ধরনের মানুষের জন্য এরকম গাড়ি আছে আসুন দেখাই আমরা গাড়ি এটা সব সিটরে আছে সব ফ্লোরে বাচ্চাদের খেলার জায়গা দেখার জন্য এরকম এটা নিয়ে সব জায়গায় যাওয়া যায় এই যে সব ফ্লোর আপনাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য কি মজা তাই না দেখেন আর এইখানে একটা বাচ্চাদের খেলার জন্য হ্যাঁ বাচ্চাদের দেখার জন্য থাকা উচিত আমি মনে করি তাহলে মজাটা বেশি ভালো পাবে ছবি তুলে কেউই করে ছবি আছে অনেক বেশি লড়াই করছে এগুলা কি দেখাও ডেকোরেশন করছে আর অনেক সুন্দর ডেকোরেশন এরকম সব জায়গায় তো দেন যমুনা পিকচার পার্কে দিতে পারে আমাদের ভিডিওটা দেখলি যমুনার মালিক যে আছেন সে এই ধরনের ডেকোরেশন করে কাস্টমার তাদের আনন্দ দিতে পারে তাহলে আমরা পুরোটা দেখি কি অবস্থা আছে যেই যেই দোকান সেই সেই দোকানের ট্রেডিশন জিনিসপত্রগুলো এখানে দিয়ে রাখছি স্পাইডারম্যান আমরা হাঁটতে হাঁটতে একটা ক্যাফে কফি ডেতে চলে আসলাম আমরা এখন দেখি একটা কফি খাওয়া যায় কিনা চেন্নাইয়ের কফি তুমি কিছু কিনে নিয়ে যাবে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে দেখাই আগে দর্শকদের কি কি পাওয়া যায় সব ধরনের বাচ্চাদের পাওয়া যায় বাচ্চা জেন্টস আইটেম সব ধরনের
বড় ব্যাগ পাওয়া যাবে, এগুলো হলো বাচ্চাদের জন্য নেওয়া, বাচ্চারা বাচ্চাদের ভাঙ্গি ভাঙ্গি এগুলো এগুলো দিতে পারে, সব কিছু নেওয়া যাবে। চলো ওদিকে যাই। ছোট ব্যাগও আছে এখানে ছোট বাচ্চাদের, নেওয়া যাবে না কারণ বাচ্চাদের এগুলো। হ্যাঁ কি হ্যাঁ ওই দোকানের ভিতরে প্রবলেম করে বিগ বাজার। এত হওয়ার কথা অল্প কিছু করছি। আমরা ঘুরে ফিরে আমরা ঘোরাফেরা করে হারানো হচ্ছে খাওয়ার জন্য কেএফসিতে চলে আসছি। কেএফসি মানে এখানে অনেক ধরনের খাবার আছে, অনেক ফাস্টফুডের দোকান আছে, আমরা কেএফসিতেই খাইলাম কারণ ওইটা আমরা খাই অভ্যস্ত, এখানে একই রকম ফ্লেভার পাবো এর জন্য আমরা কেএফসি খাই কারণ ওদের ভাষা তো বুঝি না, ওরা তো খাবার ও কী দেয় বোঝার কোনো কাজা নাই, এই জন্য আমরা কেএফসি কম্বো আইসক্রিম, কত ধরনের আইসক্রিম এখানে সাজাই রাখা হয়েছে ডিসপ্লে, দেখেন আপনি আরো দেখাই এদিকে খাটি হাতে ওর পাওয়া তো হয়ে গেছে, এখন আমি অত বেশি দেখাইতে পারবো না আপনি এদের দেশের খাবার, এই দেখেন কি দিয়ে রাখছে খাবার দেখেন। চলো যাই, এই যে আমাদের দেশেও আছে এগুলো, এটার নাম হলো কি, এটার নাম ধরে কি, লুচি লুচি লুচি
সিঙ্গারা দাঁড় করা আছে ডিসপ্লে দেখেন এক দেশের এক খাবার এটা আমাদের দেশে একরকম এই দেশে একরকম অনেক লোক এইদিকে অনেক লোক এইদিকে অনেক লোক কিন্তু আমার যাওয়া সম্ভব হয় নাই আমি এখন পা ব্যথা আমি এখন চলে যাব মানে মার্কেটটাও অনেক বাকি আছে কিন্তু এত দেখানো সম্ভব না এই দেখেন বাংলাদেশে তো আপনারা অবশ্যই খান এইগুলা লুচি হ্যাঁ চেন্নাইয়ের খাবার সুন্দর দেখা যাবো আপনারা আমার সাথে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন দেখেন বিভিন্ন ধরনের খাবার রাইসও আছে এখানে এই যে রাইস হ্যাঁ দেখালাম আপনাদের এখন দেখাচ্ছি একটা বাচ্চাদের কিভাবে খেলা করছে মার্কেটে আসলে আপনি বিনোদন করছে এই দেখেন দিচ্ছি একজন চেন্নাই বাবু হাই বাবু এই যে এখানে তাকাও এই দিকে তাকাও হাই এই যে দেখেন আরো বাবুরা উঠছে কিন্তু আমরা তো বাবু না আমরা তো বড় মানুষ এর জন্য আমরা তো উঠতে পারবো না এই উল্লাহ একটা ভাব গেমস খেলছে বাচ্চারা গেমসের অংশ এখানে বাচ্চারা যখন আসে বেবিরা তখন এখানে গেমস খেলে বাসায় যাবো বাসায় মানে হোটেলে যাব আর কি কি কেনাকাটা করলাম সামথিং কিছু কেনাকাটা করছি দেখলাম বেশি মানে এক দেশের একটা মার্কেট বা কেমন কি কালচার সংস্কৃতি এগুলো ভিজিট করলাম আর মার্কেটটা অনেক সুন্দর ভালো লাগছে আমরা সবাই এনজয় করছি আর সামনের বিকাল ছিল
এখন এটা আলোকসজ্জা করেছে, মানে আলোয় ভরপুর। এটার ভিতরে অনেক ফ্লোর আছে, আমরা অনেক সময় দেখাতে পারিনি, কারণ এই জায়গায় আসতে হলে প্রায় 5 দিন নিয়েও শেষ হবে না, এত বড় মার্কেট। জোন ভাগ করা অনেক অনেক বিশাল বড়। আমার যেরকম পার্সি দেখাইছি আপনাদের, আর এইদিকে আমরা এখন চলে যাব, আমরা এইদিকে এইটা দেখার সামনে দর্শক আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদের। আপনাদের আমরা দেখাতে পারলাম যে কনেক শপিং মল চেন্নাই, একটা বড় শপিং মল, এখানে অনেক আরও কয়েকটা ফ্লোর আছে। আমার তো হাঁটতে হাঁটতে অনেক পায়ে ব্যথা হয়ে গেছে, যাক আপনাদের দেখালাম আমাদের চ্যানেলটা, আপনারা ফলো করবেন, কেমন লাগলো আপনাদের, আর সাবস্ক্রাইব তো করবেনই, তাহলে তো আবার দেখাবো কী করে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।